আজকে এটা হচ্ছে ট্যাগ ওয়ান 2017 2017 গাড়ির মধ্যে মূলত ইঞ্জিনের মধ্যে গাড়ির টেম্পারেচার হচ্ছিল। টেম্পারেচার হওয়ার কারণ হচ্ছে মূলত গাড়ির পানি লিক, ওয়াটার লিক। সো আমরা গাড়িটা ডায়াগনোসিস করছি। ডায়াগনোসিস করার পরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে ওয়াটার পাম্প থেকে যে লিক হয় এটা হচ্ছে ওয়াটার পাম্প। এই জিনিসটা হচ্ছে ওয়াটার পাম্প, জাস্ট এখান থেকে পানিগুলো পড়তেছে ওয়াটার পাম্প থেকে। দেখুন পুরোটা হচ্ছে ওয়াটার পাম্প। সো ওয়াটার পাম্পটা লাগে মূলত এটা ইনলেটের নিচে। সো আমরা অলরেডি চেঞ্জ করে ফেলছি ওয়াটার পাম্পটা। সো এটা হচ্ছে ওয়াটার পাম্প, এখান দিয়ে মূলত পানিগুলো লিক, পুরো ওয়াটার পাম্প জুড়ে পানি লিক। এর রেড কালার দাগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াটার পাম্প, এখান দিয়ে সবগুলো পানি লিক। লাল কালারগুলো হচ্ছে পানি, সো এটা থেকে পানি লিক। সো এখান থেকে পানি পড়ার কারণে কুলেন্ট যে বক্সটা আছে এখান থেকে পানি কমে যায় সবসময়। সো এই জন্যে গাড়ির টেম্পারেচার হচ্ছে। তো আর কাস্টমার সবসময় প্রত্যেক দুদিন পর পর পানি ঢালে, পানিগুলো এখান থেকে লো কুলেন্ট ডিসপ্লেতে ওয়ার্নিং দেয় যে লো কুলেন্ট। সো লো কুলেন্ট পানি যদি কম হয় এই সেন্সারটা আছে না, এই সেন্সার সিগন্যাল দেয়। সো সেক্ষেত্রে পানি কম হলে এখান থেকে সিগন্যাল দিবে। সো এই ওয়াটার পাম্প আমরা চেঞ্জ করে ফেলছি। ওয়াটার পাম্প চেঞ্জ করার পরে গাড়ি চলতেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো, এখন কোনো টেম্পারেচার নয়, সব কিছু ঠিক আছে।